যেমন আছে আমারটাও ঠিক, খ্রিস্টানেরটাও ঠিক, হিন্দুটাও ঠিক, সব ঠিক। সে বেঈমান, সে বেঈমান, তার কোন নামাজ কবুল হবে না, এত উদারতা ইসলামে নেই। আপনি সবাই ভেস্তে লয়ে দেবেন, ইসলাম আসার পরে সব ধর্ম বাতিল হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম একসময় ঠিক ছিল, ইহুদি ধর্ম একসময় ঠিক ছিল, এখন কোরআন নাজিল হওয়ার সব বাতিল। ব্রিটিশের টাকা একসময় দেশে চলতো, পাকিস্তানের টাকা দেশে চলতো, কিন্তু এখন যদি ব্রিটিশের টাকা নিয়ে যান আপনি ঢাকা রাজধানীতে কেনাকাটা করার জন্য, কোন দোকানদার আপনাকে মাল দিবে? ওটা চলে গেছে, চলে গেছে। ইহুদি খ্রিস্টানদের ধর্ম কোন এক জামানায় ঠিক ছিল, তো কোরআন নাজেল হওয়ার পরে কোরআন আল্লাহ বলে দিলেন আমি পিছনে সব বাতিল করে দিচ্ছি, ইন্না দিন ইন্দাল্লাহিল ইসলাম, এখন থেকে দিন একমাত্র ইসলাম, আর কিছু নেই। আর একাতে বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কিছু জানবে তা আমার দরবারে কবুল হবে না। কোরআন নাজেল হওয়ার পরে, ইসলাম ছাড়া, কোরআন নাজেল হওয়ার পরে, আমাদের নবী আলাইহিসসালাম নবুয়ত পাওয়ার পরে যদি অন্য ধর্ম মানে কখনো গ্রহণযোগ্য হবে না। এখন যদি কোনো মুসলমান বিশ্বাস করেন ওইগুলো ঠিক আছে, প্রত্যেকে তার ধর্ম পালন করলে সে বেহেশতে যাবে। আজকাল এরকম গ্রুপ বেরিয়েছে কি মানবতাবাদী না কি বলে এদেরকে, সব বেঈমান, এদের নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না, এদের হজ কবুল হবে না। এই ধরনের মতবাদ মানলে মানবতাবাদী ধর্ম নিরপেক্ষতাবাদী, এদের হজ বেকার, নামাজ বেকার, সব বেকার, তার ইমান নেই। তো বুঝতে হবে অনেক কথা তিতা হইতে পারে, ডাক্তার যেরকম তিতা ওষুধ দেয় আমরাও কিছু তিতা কথা বলতে বাধ্য হই, নাহলে আর বুঝবেন না। কবরে দেখবেন কিচ্ছু নেই, ফিতা একদম খালি, কাদেরকে ধরবেন? হুজুরদেরকে ধরবেন? হুজুরও তো বলে না এটা, এই জন্য বল।